রণবীর কাপুর অভিনীত এবং সন্দীপ রেড্ডি পরিচালিত নতুন সিনেমা অ্যানিমালে থাকছেন না পরিণীতি চোপড়া। পরিণীতির পরিবর্তে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা। ভারতীয় এক সংবাদ মাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। সংবাদ সূত্রে জানা যায়, অ্যানিমালে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে রশ্মিকাকে। ছবিটির প্রযোজক ভূষণ কুমার এবং সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি নিয়েছেন এই সিদ্ধান্ত। রণবীরের সাথে নতুন অভিনেত্রীর জুটি দর্শকদের সামনে উপস্থাপন করার জন্যই তাদের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তারা মনে করেন, রণবীর এবং রশ্মিকা এই দুজনের রসায়ন কাবু করবে দর্শকদের। সিনেমাটিতে রণবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন রশ্মিকা। যদিও এর আগেও গুঞ্জন উঠেছিল অ্যানিমেলে পরিণীতির সাথে ছবিটির নায়িকা হিসেবে থাকতে পারেন রশ্মিকা মান্দানাও, তবে কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবার ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেল, রণবীরের সাথে পরিণীতি নয়, রশ্মিকা শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু করবেন। এর মধ্যে রণবীর তার আপকামিং সিনেমা লাভ রঞ্জনের কাজ শেষ করবেন। অন্যদিকে রশ্মিকা সিদ্ধার্থ মালহোত্রার সাথে মিশন মজনু দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন। ভারতে বন্দুক মাফিয়াদের পটভূমিতে সাজানো হয়েছে অ্যানিমেল। ছবিটিতে রণবীর কাপুর, অনিল কাপুর এবং ববি দেওয়াল মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, যেখানে তাদের সঙ্গে নতুন যোগ হয়েছেন ভারতের জাতীয় ক্রাশ রশ্মিকা মান্দানা। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।